এই আমাদের একটি ড্রাগন ফুল ফ্রুটের গাছ আমরা এটাকে বাজার থেকে কিনে নিয়ে এসেছি তো এখন আমরা এটাকে নতুন জায়গায় প্রতিস্থাপন করব এই জায়গাটায় ঘরেরই জিনিস তো এতে প্রতিস্থাপন করব তো তার জন্য আমরা প্রথমে নিয়ে নিয়েছি এই প্যাকেটটা কাটার জন্য কাটার আর নিচে ড্রেনেজের জায়গায় যাতে ধুয়ে না যায় তো তার জন্য এই নুড়িগুলো নেওয়া হয়েছে যেমন এখানে যে এ ছোট্ট ছোট্ট কয়েকটা ফুটো করা আছে তো এখান দিয়ে বালি আমাদের গলে যেতে পারে তো তার জন্য এই নড়িগুলো নিয়ে নেওয়া হয়েছে তো ড্রাগন ফ্রুটে জল দাঁড়ালেই ড্রাগন ফ্রুটের গাছে জল দাঁড়ালেই গাছের ক্ষতি হবে তার জন্য একটু বেশি পরিমাণে বালি আর সামান্য পরিমাণে মাটি আর ফার্মি কম্পোস্ট আমরা এটাকে এখন একসঙ্গে মিক্সড করে নেব এই আমাদের ভার্মিকম্পোস্ট কম্পোস্ট আর মাটি সব বালি একসাথে মিক্সড করা হয়ে গেছে এতে বালির পরিমাণ বেশি দিতে হবে তার কারণ যাতে জল না জমে সে ড্রেনেজের ব্যবস্থাটা ঠিক থাকতে হবে নালে গাছের ক্ষতি হবে তো আমরা এখন এই প্যাকেটটাকে কেটে নেব প্যাকেট থেকে আমাদের বার করা হয়ে গেছে এটাকে সুন্দর করে এবার এখন আমরা এখানে এটার মধ্যে এই ড্রেনেজের জায়গাগুলোতে আমরা এই নুড়িগুলোকে দিয়ে দেবো এরকম করে এরকম করে যাতে বালি না বেরিয়ে যায় নড়ির ওখান থেকে দিয়ে দিলাম আমাদের দেওয়া হয়ে গেছে তো এবার আমরা এটাকে এর মধ্যে ভরে দেবো এটা যতটা সম্ভব কিছুটা বাকি রেখে ভরে দেবো আমরা মোটামুটি অর্ধেকটা ভরে দেওয়া হয়ে গেছে এবার আমরা গাছটাকে এর মধ্যে মাঝ বরাবর করে বসাবো একদম মাঝামাঝি করে যাতে চারদিক দিয়ে ভালো করে সাপোর্ট করে দেওয়া যায় এরমভাবে এবার আমরা অল্প অল্প করে চারদিক দিয়ে বালিগুলো বা যে ফার্মি কম্পোস্ট মিক্সিত যা আছে আমরা সেটাকে আস্তে আস্তে সাইড দিয়ে সাইড দিয়ে সাইড দিয়ে সাইড দিয়ে এভাবে ভরে দেবো আমরা এই আমাদের মোটামুটি ভার্মি কম্পোস্ট আর বালি মিক্সিত পাত্রে আমরা ড্রাগন ফ্রুট গাছটি বসিয়ে দিয়েছি এবার এটাকে একটা সাইডে সাপোর্ট দেওয়ার প্রয়োজন কারণ এর সাপোর্ট লাগে আস্তে আস্তে বাড়ার জন্য তো আমরা এরকম একটা সাপোর্ট দিয়ে দিচ্ছি দিয়ে একে একটু সাহারা দিয়ে দিলাম যাতে এর পরবর্তীকালে বাড়তে সুবিধে হয় তো আমরা এইভাবে একটি ড্রাগন ফ্রুটের গাছকে প্রতিস্থাপন করলে এটি আশা করি খুব সুন্দরভাবে বেড়ে উঠবে এরপরের ভিডিও আবার যখন এটিকে বড় হয়ে গেলে আবার বড় পাত্রে প্রতিস্থাপন করা হবে তখন দেয়া হবে নেক্সট ভিডিও তারপর এটাকে আমরা একটি এরকম ছায়াযুক্ত জায়গায় এনে রেখে দেব কারণ এখন বর্ষাকাল বাইরে আগে বৃষ্টি পড়বে আর এটা একটু স্যামেসেড এরিয়াতেই থাকলে ভালো হয় নেক্সট ভিডিও আবার এটি বড় হওয়ার পর প্রতিস্থাপনের সমান দেওয়া হবে